সকলেই জানেন বাংলাদেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে। যখন এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে এসেছিল, গ্লোব বায়োটেকের যিনি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। জি বন্ধুরা, আজকে আমি কথা বলবো করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে, অর্থাৎ যে করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, সারা পৃথিবী এখন বর্তমানে আমি বলবো লাইক প্যারালাইসিসড হয়ে গেছে, রাইট? তো এই পৃথিবীতে এখন আমরা সবাই মিলে অপেক্ষা করছি কিসের? করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য, যেটাতে সারা বিশ্ব এখন চেষ্টা করছে, লাইক চীন, রাশিয়া, তারপরে আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ কিন্তু চেষ্টা করছে যতদূর সম্ভব, মেবি 139টা দেশ এটা নিয়ে চেষ্টা করছে। তা আলহামদুলিল্লাহ আমাদের দেশ বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, সেটাও কিন্তু পিছিয়ে নেই, সেটাও কিন্তু চেষ্টা করছে। তো দুঃখজনক ব্যাপার হলো সত্য, আমরা কিন্তু বাংলাদেশের কয়টা মেডিসিন কোম্পানির নাম জানি, কয়টা মেডিসিন কোম্পানির নাম জানি? হয়তো ভ্যাকসিনকো, হয়তো বা গ্লাসকো, হয়তো স্কোয়ার, এরকম হাতে গোনা কয়েকটা কোম্পানির নাম যায়। তো বন্ধুরা, গ্লোব বায়োটেকের যে কোম্পানিটি রয়েছে, অর্থাৎ একটা মেডিসিন কোম্পানি, এটা কিন্তু আমরা আসলে বেশি একটা জানতাম না। এই কোম্পানির নাম হয়তো বেশি একটা কেউ শুনেনি, বাট এই কোম্পানিটি গত কয়েক মাস আগে কিন্তু তাদের র্যাপিড যে টেস্টিংটা, অর্থাৎ প্রথম ধাপ, সেটা কিন্তু তারা করে সাকসেসফুল হয়েছে এবং তারা গণমাধ্যমকে বলেছে যে তারা দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য প্রস্তুত নিচ্ছে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহকারে বিভিন্ন দেশ তাদেরকে উৎসাহ প্রদান করেছে, কিন্তু আমরা বাংলাদেশিরা বা আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমরা কিন্তু অনেকজনে ট্রিস করেছি তাদেরকে, অনেকজন অনেক খারাপ মন্তব্য, খারাপ কমেন্ট করেছি তাদেরকে, যে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমেরিকা বা চায়না কেউ পারছে না, সেখানে বাংলাদেশ কী করে পারছে? জি ভিউয়ার্স, আজকে সেই বাংলাদেশি তৃতীয় ধাপের জন্য পুরো সম্পূর্ণ প্রস্তুত নিয়েছে, অর্থাৎ তৃতীয় ধাপের যে ট্রায়াল টেস্ট, মানব দেহে যে ট্রায়াল টেস্টে রয়েছে, সেটার জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছে। তো আমি ওনাদেরকে এখনও গ্র্যান্ড স্যালুট দেবো না, আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও দোয়া দিচ্ছি ওনাদেরকে, কারণ গ্র্যান্ড স্যালুট দিয়ে কী হবে, রাইট? ওনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া। আর আমরা চাই সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে যেন আমাদের এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এই মেডিসিন কোম্পানিটি। তো হোপফুলি খুব শিগগির এই মেডিসিনটি আমাদের দেশে থেকে শুরু করে পৃথিবীর যে কোনো দেশে আমরা লঞ্চ করতে পারব এবং আমরা বিশ্বের দরবারে বাংলাদেশ নামটিকে অনেক ফুটিয়ে তুলতে পারব। এবং আমরা চাই গ্লোব বায়োটেক ওনারা ওনাদের যে মেডিসিনটি তৃতীয় ধাপে নিয়ে যাচ্ছে, আমরা চাই খুব শিগগির এই মেডিসিনটি সাকসেসফুল হোক। আর এই কোভিডের যে ভ্যাকসিনটি, আমরা চাই এটা খুব দ্রুত এই ভ্যাকসিনটি আমাদের মাঝে ফিরে আসুক। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।